নমস্কার, এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন লেখিকা প্রীতি চক্রবর্তীর কলমে একটি গল্প, শ্যামা। আজকের গল্প পাঠ এবং একটি বিশেষ চরিত্রে আমি, প্রীতম। অন্যান্য চরিত্রে চিত্রাঙ্গী, ভাস্বতী, প্রীতম ঘোষ, বর্ণিষা, দেবস্মিতা, প্রভাকর, অর্ক, সৌরিন, অমিত, স্বর্ণাভ, শুভদীপ্ত, ঋতম ও সূচনা। শব্দ সংযোজন শঙ্কু। আবহ নির্মাণে অমিত। কভার ডিজাইনে কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে এসো গল্প পৌড়ির আজকের নিবেদন, লেখিকা প্রীতি চক্রবর্তীর কলমে, শ্যামা। সময়টা অষ্টাদশ শতাব্দী, পঞ্চবটী গ্রামের বারোয়ারি মন্দির। এখানে মা কালী উগ্ররূপেই বিরাজ করতেন। দেবীমূর্তি কালোবর্ণা, অগ্নিগর্ভা, বিস্ফারিত তার দুটি চোখ, বিভিন্ন অস্থি ও নরখুলি দিয়ে সাজানো গলার হার, মুক্তাকেশী ক্রুদ্ধ রূপিণী। দেবীর বাম হস্তে শোণিত পূর্ণ পাত্র, আর ডান হস্তে খড়গ। পায়ের কাছে দুটো ক্ষুধার্ত শেয়াল জীব বের করে থাকে রক্তবিন্দুর আশাতে। এখানে মায়ের মূর্তিতে জীবটা বাইরে থাকে না। সব মিলিয়ে মায়ের এই রূপে ভীত হয়ে তাকে গৃহে পূজা করা হতো না। তখনও তিনি নির্দিষ্ট কিছু সাধক দলের উপাস্য দেবী। সেই সাধকেরাই মায়ের নিত্য পুজো করতেন। তাদের মধ্যেই একজন ছিলেন কালী প্রসন্ন ভদ্র। মায়ের ভক্তিতে তিনি সর্বদাই মগ্ন হয়ে থাকতেন। পরবর্তীতে তাঁর নামে গানে মায়ের মহিমা শুনে ধীরে ধীরে ঘরে ঘরে মা কালীর পুজোর প্রচলন শুরু হয় এই অঞ্চলে। কালীপ্রসন্ন প্রথম জীবনে ছিলেন সঙ্গীতজ্ঞ। তাঁর স্পর্শে বীণা যেন প্রাণ ফিরে পেত, কণ্ঠে যেন বিরাজ করতেন স্বয়ং দেবী সরস্বতী। তিনি শিশুদের গান শেখাতেন, কিন্তু যৌবনে তিনি আধ্যাত্মিকতায় ভিড়ে যান এবং অল্প বয়সেই গৃহত্যাগী হয়ে তিনি শ্মশানবাসী সেই সাধকদের দলে যোগ দেন। সেখানেই মায়ের প্রকৃতি, পূজা ইত্যাদি তিনি রপ্ত করে ফেলেন। তবে তাঁর তন্ত্রবিদ্যা জানা ছিল কিনা সেটা আজও অজানা। কিন্তু সব থেকে বেশি তিনি যে কাজে লিপ্ত ছিলেন তা হল মায়ের আরাধনা। দিবা নিশি মায়ের সেবায় লীন হয়ে থাকতেন তিনি। তিনি একমাত্র সেই সাধক যাকে গ্রামের মানুষেরা এড়িয়ে চলতেন না। আজ থেকে প্রায় অনেক অনেক বছর আগের কথা, তখনও কেউ মাকে কল্যাণী রূপে স্বীকার করেননি। আশ্বিনের শেষে কার্তিক মাস পড়তেই চারিদিকটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। উমাকে বিদায় জানিয়ে যখন মনমরা মানুষগুলো আবার তাদের কর্মব্যস্ত সেই জীবন স্রোতে ফিরে আসে, দশমীর পর যখন সেই হাসি খুশি মুখগুলো ম্লান হয়ে আসে, ঠিক সেই রকম আবহে কার্তিক মাসের এক ভোরবেলায় কালীপ্রসন্ন জবা ফুল সংগ্রহ করতে বেরিয়েছিলেন। তিনি তার নিত্য স্বভাববশতই মায়ের মন্ত্র সর্বদাই জপ করতে থাকেন। ফুলের সন্ধানে তিনি প্রত্যেক দিন এই বাগান সেই বাগান ঘুরে বেড়ান। যেখানে বাকিরা মাকে তখনও আপন করে নেননি, সেখানে কালীপ্রসন্ন এখানে ওখানে মায়ের নামগান করে বেড়াচ্ছেন। সেই দিনও তার অন্যথা হয়নি। বাগান থেকে বেরিয়ে জবা ফুল সংগ্রহ করতে তিনি হাতে একটা ফুলের সাজি নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু গোটা বাগান ঘুরেও কোথাও একটা জবা ফুলের সন্ধান পর্যন্ত পেলেন না। অনেকটা পথ পায়ে হেঁটে যখন তিনি একেবারে ক্লান্ত, এক জায়গায় বসে দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, মারে, সব জায়গায় ঘুরেও যে ফুল পেলাম না রে মা, তবে কি আজ তোর পুজো হবে না? উপায় কর মা, পথ দেখা। কালীপ্রসন্নের কথা শেষ হওয়া মাত্রই একটি কুমারী কন্যার হাসিতে হঠাৎ যেন চারপাশটা প্রাণ ফিরে পেল। নির্জন জঙ্গল যেন সেই হাসিতে ভরে গিয়েছে। তখন কি স্নিগ্ধ সেই হাসিটা! একটা বছর আট নয়ের শিশু কন্যা, পরনে মোটা লাল পাড় সাদা শাড়ি, মুক্তকেশী, ঘন চুল যেন তার হাঁটুর নিচে পা স্পর্শ করছে।
গাত্রবর্ণ শ্যামলা, কিন্তু সারা শরীর থেকে কেমন যেন একটা স্বর্ণালী আভা ঠিকরে বেরিয়ে আসছে তার। শিশু সুলভ সেই হাসি দেখে মুগ্ধ হয়ে কালীপ্রসন্ন কম্পিত স্বরে প্রশ্ন করলেন, কে 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 ওখানে? আমি গো, আমি। কে তুমি? আর এত ভোরবেলায় নিরিবিলি এই গাছপালার ভিড়ে একা কি তুমি কি করছো? ফুল তুলতে এসেছি গো। কালীপ্রসন্ন একবার ভালো করে আশপাশটা দেখে নিয়ে বললেন, তোমার সঙ্গে কেউ আসেনি? না, আমি একাই এসেছি। আজ আমার পুতুলের বিয়ে, তাই জবা দিয়ে সাজাতে এনেছি ওকে। তুমি ওইভাবে কালি কালি বলে ডাকছিলে কেন? তাই তো এলাম। তাই বুঝি আমার মায়ের নাম শুনে তুমি এসেছো। তা বেশ বেশ, তা তোমার নাম কি মা? আমার নাম শ্যামা। নাম শুনে খানিকক্ষণ কালীপ্রসন্ন শ্যামার দিকে তাকিয়ে রইলেন অপলক দৃষ্টিতে। তখনই শ্যামা তার শিশু কণ্ঠে আবার বলে উঠল, তুমি যে আর একটাও জবা পাবে না। কেন? তোমার সব জবাই যে আমার আঁচলে বাঁধা। এই দেখো আমার আঁচলে কত লাল জবা, আর জবা পাবে কেমন করে? তুমি বরং অন্য ফুল দিয়েই তোমার মায়ের পুজো করো। কিন্তু মা যে জবাতেই সন্তুষ্ট হন, লাল টুকটুকে জবাই যে তার প্রিয়। তা কেমনে হয়, লাল জবা আমার প্রিয়, তাই এই ফুলের ভাগ আমি দেব না। আর তোমার মায়ের যদি ইচ্ছে হতো, তাহলে এই ফুল তোমার সাজিতে থাকতো, আমার আঁচলে নয়। যাগে, যাই গো, আমার মেলা কাজ পড়ে আছে। তুমি চলে যাবে? হ্যাঁ, তা কি যাবো না? সেই অশ্বত্থ তলায় ছুটছুতো রাখা আছে, মালা কাটতে হবে, কিন্তু আমি যে পারি নে। বেশ তো, আমি না হয় তোমার জবা ফুলের মালা গেঁথে দেব। সত্যি বলছো? মায়ের ফুল নিয়েছি বলে তুমি রাগ করনি? না না না, আজ আমার মায়ের ইচ্ছা তোমার পুতুলের ওই মালা দিয়েই বিয়ে হোক, তাই হবে, আমি সেই মালা গাঁথবো, তুমি নিশ্চিন্তে থাকো। শ্যামা সহজ সরল হাসি রেখা ফুটিয়ে কালীপ্রসন্নকে পথ দেখিয়ে সেই পরিত্যক্ত অশুদ্ধ তলা নিয়ে গেল। শুকনো পাতার উপর শ্যামার পায়ের নূপুরের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো চারিদিকে। তাতেই যেন নিহিত আছে এই শিশু কন্যার সৌন্দর্য। ততক্ষণে কালীপ্রসন্ন শ্যামার বিশ্বাস অর্জন করে ফেলেছেন। গন্তব্যে পৌঁছানো মাত্রই শ্যামা তার আঁচলে বাঁধা সঞ্চিত সমস্ত ফুল সেই গাছের বাঁধানো বেদিতে রাখল। কালীপ্রসন্ন মায়ের নাম জপতে জপতে দিব্যি সেই মালা গেঁথে চলল। পাশে বসে শ্যামা মুগ্ধ হয়ে মাথা তোলাচ্ছে, আর তার ঝুলন্ত পায়ের নূপুরের শব্দ যেন সেই গানের সুরের সঙ্গে ছন্দ মেলাচ্ছে। মালা গাঁথা শেষ হতে কালীপ্রসন্ন সেই মালা শ্যামাকে সঁপে দিয়ে বললেন, তা তুমি থাকো কোথায়? কাদের বাড়ির মেয়ে তুমি? শ্যামা আবারও সেই মালাটা তার আঁচলে লুকিয়ে নিয়ে বলল, বলবো বলবো, সব বলবো, তবে আজ আসি, আমাকে এইবার যেতেই হবে। শ্যামার সেই প্রসন্ন দৃষ্টি চারিদিকের পরিবেশটাকে যেন আরো শোভিত করল। এক সময়ে শ্যামা দৌড়ে চলে গেল আবারও সেই শুকনো পাতায় আবৃত বাগানের পথ ধরে। সে চলে যাওয়ার পর কালীপ্রসন্ন খালি সাজি নিয়ে আবার ফিরে চললেন তার কুটিরের উদ্দেশ্যে। সেদিন খালি সাজি হাতেই ফিরতে হয়েছিল তাকে। মায়ের মন্দিরের সামনে যেতেই হঠাৎ তার চোখে পড়ল, হাতে থাকা খালি ফুলের সাজিটা নিমেষেই ভরে গিয়েছে তাজা রক্ত জবাতে। কিন্তু তা কিভাবে সম্ভব? ভাবতেই গায়ে শিহরণ দিয়ে উঠল কালীপ্রসন্নর। বারে বারে যেন মনের মধ্যে ভেসে উঠল শ্যামার সেই মুখটা, আর শ্যামার বলা সেই কথাগুলো, তুমি ওইভাবে কালি কালি বলে ডাকছিলে কেন? তাই তো এলাম। তবে কি কালীপ্রসন্ন মাকে চিনতে পারেনি? সাক্ষাৎ মা শিশু কন্যা রূপে তাকে দেখা দিয়ে গেলেন। এইসব ভাবনায় যখন কালীপ্রসন্ন জর্জরিত, ঠিক তখনই সমস্ত দ্বিধা দূরীকরণের জন্য এক দৈব বাণীর মতো তিনি শুনতে পেলেন, কালীপ্রসন্ন
তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি রে। যে মায়ের পুজো দিতে তুই এতটা তৎপর, তাতে বাধা দেওয়ার সাধ্যেই যে কারণ নেই। আমার এই মন্দির তুই সুষ্ঠুভাবে গড়ে তোল, এইখানেই আমি থেকে যাব কুমারী শ্যামা রূপে। সেই দৈব বাণীর পর থেকে এই মন্দির খুব জাগ্রত রে মা, স্বয়ং মা থাকেন এখানে কুমারী রূপে। অনেকে এখনো বিশ্বাস করেন পূর্ব দিকের ওই জঙ্গলে যেখানে জবা গাছে ভরা, সেখানে আজও নাকি মা কুমারী রূপে বিচরণ করেন। মন্দিরের পূজারী রুদ্রভৈরব আচার্যর মুখে এতক্ষণ ধরে মন্দিরের ইতিহাস শুনছিল প্রভাতী। সবটা শোনার পর ছলো ছলো চোখে হাত জোর করে কাতর স্বরে সে বলে ওঠে, মা, আমার আকুতি কি তোমার কাছে পৌঁছয় না? বছরের পর বছর ঘুরে যায়, তবু আমি মা ডাক শুনতে পাই না। মানুষজন আমাকে বাজা বলে তিরস্কার করে, আর উনি বাড়ির সকলের কথায় দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়েছে। আমি কি দিয়ে বাঁচব গো মা? আমার যে কোলকুল দুঃখলি গেল, তুই আমার এই দুঃখ বচন করো মা, আমার দুঃখ বচন করো। এই বলে মায়ের সামনে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ে প্রভাতী। পূজা শেষ করে ঠাকুরমশাই প্রসাদী ফুল প্রভাতীর মাথায় ছুঁয়ে তাকে বলেন, ওঠো মা গো ওঠো, এমন করে ভেঙে পড়লে চলবে? মায়ের ওপর আস্থা রেখো, তিনি নিশ্চয়ই তোমার সুরাহা করবেন। প্রভাতী উঠে দাঁড়াল, মাথা থেকে পড়ে যাওয়া ঘোমটাটা আবার টেনে নিয়ে সে চোখটা নামিয়ে নেয়। রুদ্রভৈরব আচার্য আরও একবার মায়ের উদ্দেশ্যে প্রণাম করে প্রভাতীর কপালে তিলক এঁকে দিয়ে হাতে শালপাতায় মোড়া মায়ের ফুল ও প্রসাদ নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন। প্রভাতী চোখের জল মুছে আশীর্বাদের ফুল আর প্রসাদ নিয়ে পূর্ব দিকের জঙ্গলের পথ ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কালীপ্রসন্ন সাধকের আমলের সেই জঙ্গল আর নির্জন নয়, বেশিরভাগ মানুষই এই পথ ধরে এখন যাতায়াত করে, আর সেই অশ্বত্থ তলাটিও আর পরিত্যক্ত নেই। সেখানে প্রতিষ্ঠিত হয়েছে ছোট্ট একটা শিব মন্দির, সেখানেও চলে নিত্য পুজো। মোট কথা বলা যায় চারিদিক এখন বেশ জমজমাট, কোনো জায়গায় আর পরিত্যক্ত নেই। পরন্ত বেলায় খালি পায়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত প্রভাতী এক আঁশফল গাছের তলায় বসে পড়ল। গ্রীষ্মের প্রখর রোদ যেন সহ্য হচ্ছে না, রোদে মাটি যেন তেতে উঠেছে, পা ফেলাই দুঃসহ। হাঁপাতে হাঁপাতে প্রভাতী তার আঁচলের কোণা দিয়ে ঘাম মুছে কিঞ্চিত জিরিয়ে নিল, খিদেও পেয়েছে বেশ। পুজো দেবে বলে আজ সে উপোস করেছিল, কিন্তু এখন এই অত্যধিক গরমে শরীরটা যেন হাঁসফাঁস করছে তার। খিদের চোটে শালপাতার মোড়ক খুলে সবেমাত্র মুখে একটু প্রসাদ তুলতে যাবে, ঠিক সেই সময়ে কাঁধে একটা কোমল স্পর্শে তার কাজে বাধা পড়ল। একটা শিশু কণ্ঠ যেন বলে উঠল, আমাকে একটু মাখা সন্দেশ দেবে? প্রভাতী ঘাড় ঘুরিয়ে দেখে একটি শ্যামলা শিশু কন্যা মোটা লাল পাড় সাদা শাড়ি পরে নূপুর পরিহিতা ময়লা দুটি পায়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। সেই শিশু কন্যার ময়লা হাত পা দেখে প্রভাতী বলে, ও মা, এ কি তোমার হাতে তো মাটি লেগে, তা কি করছিলে শুনি? তোষিব না? মায়ের মূর্তি বানাচ্ছিলাম গো, আমাদের তো মন্দিরে প্রবেশ নিষেধ, মন্দিরে গেলে পরেই সেখানকার দাদুগুলো তাড়িয়ে দেয়, বলে আমরা নাকি নিচু জাত, তাই প্রবেশ নেই। কে বলে কথা? এমন বলতে নেই মা। শিশুকন্যাটি আবারও সেই মাটি লেগে থাকা হাত কপালে ঠেকিয়ে খানিকটা ঘাম মুছে নিয়ে বলল, সবাই তো বেদেদের মেয়ে বলে দুচ্ছাই করে, আর তুমি কাছে টেনে নিলে যে? তোমার মতো ফুটফুটে মিষ্টি মেয়ে থাকতে দুচ্ছাই কে করে? আমার যদি একটা মেয়ে থাকতো তবে আমার মতো সুখী আজ আর কেউ হতো না। তোমার মেয়ে নেই বুঝি? প্রভাতী বাঁধ ভাঙা কান্না আর চেপে রাখতে পারে না, সেই মেয়েটিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলে।
মা তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে দেখো। এই বলে সেই শিশু সান্ত্বনা দিতে থাকে প্রভাদিকে। তারপর তার চোখের জল মুছিয়ে ভুরু কুচকে দাঁতে হালকা জিভ কেটে প্রভাতির দিকে একভাবে তাকায় সে। প্রভাতি সেই অভিব্যক্তি দেখে হেসে বলে ওঠে, ও মা তুমি জিভ কাটলে কেন? তোমার চোখের জল মুছতে গিয়ে মুখে মাটি লাগিয়ে ফেললাম যে। তা বেশ করেছ। এই বলে প্রভাতি সেই মেয়ের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় তাকে আদর করতে থাকে। তারপর বলে, তুমি কাদের ঘরের মেয়ে গো, ভারী মিষ্টি তো, তা নাম কি তোমার? বলবো বলবো, সব বলবো, একদিন না হয় তোমার বাড়িতেই যাব। আমি গেলে চিনতে পারবে তো আমায়? ও মা মেয়ের কথা শোনো, তোমাকে চিনতে পারবো না কেন? এই তো দেখছি তোমাকে, দিব্য চিনতে পারবো। প্রভাতির কথা শুনে এবার মেয়েটা খিলখিল করে হেসে ওঠে। কি স্নিগ্ধ সেই হাসি, যেন সেই হাসিতেই চির সবুজ হয়ে ওঠে প্রকৃতি। কে বলবে এই একরত্তির মাঝেই নিহিত আছে সকল সহজ সরল সৌন্দর্য। প্রভাতির এদিকে মনে হয় এই ছোট্ট মেয়েটা যেন আর পাঁচজনের মতো নয়, বড়ই অদ্ভুত, বড্ড মায়াবী। শিশুকন্যার রূপের সে কি বাহার, শ্যামলা মুখটা বড়ই সুশ্রী, আর ঘন সেই চুল যা হাঁটু ছাপিয়ে মাটি স্পর্শ করেছে, যেন অমাবস্যার সেই তীব্র আঁধার। ডাগর দুটি চোখে চোখ রাখারও যেন স্পর্ধা হয় না, এই বুঝে অতল গভীরতায় সে নিমজ্জিত হয়ে যাবে। একসময় বেদির মেয়ে নিজের ময়লা হাত দুটো একবার দেখে নিয়ে বলে, তুমি আমাকে মাখা সন্দেশ দেবে না? এই দেখো কথায় কথায় তোমাকে সন্দেশটুকুই দেওয়া হলো না, দাঁড়াও দিচ্ছি। এই বলে শালপাতার মোড়ক খুলে প্রসাদের মাখা সন্দেশটুকু হাতে দিতে যাবে, ঠিক তখনই দেখে আশেপাশে আর কেউ নেই। সেই মেয়েটা গেল কোথায়? প্রভাতি এবার উঠে দাঁড়াল, চারিদিকটা উদ্ভ্রান্তির মতো দেখতে লাগল, কিন্তু কোনো লাভ নেই। সেই বাচ্চা মেয়েটা যেন বাতাসে উবে গেছে। এও কি সম্ভব একটা ছোট্ট মেয়ে এমন নিমেষের মধ্যে অদৃশ্য হতে পারে? নানান কথা ভাবতে ভাবতে একসময় নিজের শ্বশুর বাড়িতে পৌঁছালো প্রভাতি। চৌকাঠ পেরোতেই এক বৃদ্ধা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, এই এতক্ষণে মহারানীর আসবার সময় হলো বুঝি, তা ছিলে কোথায় শুনি? স্বামী কি খেয়ে বেরোলো সেই খোঁজ রাখো, বেশ তো পটের বিবিটি সেজে বেরিয়ে গেলে। কেন মা, আমি তো রান্না করে ওনার খাবারটা হিসেলেই রেখে গিয়েছিলাম, উনি খেয়ে যাননি? চমৎকার কথা বলেছো, খাবারটা মুখের পরে বেড়ে দেবে কে শুনি? এভাবে তুমি ঘরকন্যা করবে? একে তো ছা নেই, তার ওপর সংসারে মতি গতিও নেই বিন্দুমাত্র। এই কারণেই আমি বিদুকে কইছি দ্বিতীয়বার বিয়ে করতে। বৃদ্ধার তীব্র ভৎসনায় আঘাত পেল প্রভাতী। কোনো রকমে কান্না চেপে সে দাঁতে আঁচলের কোনা চেপে ধরে জানালো, খড়ের সব কাজ সেরেই মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, ওনাকে বলে গিয়েছিলাম খেয়ে যেতে, তবু উনি পেরিয়ে ফেলেন। দেবী পুজোর প্রসঙ্গ শুনে আলোকলতা দেবী বললেন, হ্যাঁ তাই ডাকো গে, মাকে ডেকে বলো এইবার তেনার কেপা দৃষ্টি দিতে। আমিও তো তাই চাই, তোমাদের কোল জুড়ে কেউ একজন আসুক, তাতে তোমারই ঘর বাঁচবে। তোমার ঘর ভাঙুক তা আমিও চাইনি, আমার ঢের বয়স হয়েছে, তিনকাল গে এককালে ঠেকেছি, তাই মুখ ঝামটা দি, কিন্তু আমি তোমার খারাপ চাইনি বুঝেছ? সেই কোন ছোটবেলায় তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে এই ঘরে নিয়ে এসেছিলুম, সে কথা মনে আছে তোমার? প্রভাতী মোড়ক থেকে একটু সন্দেশ প্রসাদ বের করে এগিয়ে গিয়ে তার শাশুড়ির উদ্দেশ্যে বলল, হ্যাঁ মা মনে আছে, সেদিন থেকেই আপনি আমাকে কি ভীষণ আগলে রাখতেন, সব মনে আছে মা, তাই তো আজ মন্দিরে মা কালীকে জানিয়ে এলাম, এইবার আমার পানে যেন মুখ তুলে চায়। রুদ্র ভৈরব আচার্য মহাশয় আজকে আমাকে বলেছেন সেই মন্দিরের ইতিহাস, জানেন মা, মায়ের সেই লীলা শুনে গায়ে আমার কাঁটা দিয়ে উঠেছিল,
সত্যি কি ভক্তি ভরে ডাকলে মায়ের দেখা পাওয়া যায়? পাওয়া যায় বই কি, তবে গ্রামের পূব দিকের জঙ্গলটায় শুনেছি স্বয়ং মা ঘুরে বেড়ান। সেইখানেই তো কালীপ্রসন্ন মায়ের দর্শন পেয়েছিলেন। আর আর ওই দিক পানেও বেশ জবা গাছ রয়েছে, মা যে তাতেই সন্তুষ্ট হন। আজ এক আশ্চর্য ঘটনা ঘটেছে জানেন মা। পুজো দিয়ে ফেরার পথে এক বাচ্চা মেয়ে, ভারী মিষ্টি, আমার কাছে মাখা সন্দেশ খেতে চেয়েছিল। বৃদ্ধা সেই সন্দেশ নিয়ে একবার কপালে ঠেকিয়ে প্রণাম করে কৌতূহলের সঙ্গে বললেন, তা কাদের বাড়ির মেয়ে সে, আমি কি চিনি তাকে? জানি না মা, তবে পরিচয় বলেছিল বেদেদের মেয়ে। সে আবার কি, মানুষের তো নাম ধাম থাকে নাকি? সেইটাই তো জানালো না, এমনকি সন্দেশটুকুও খেলো না। তার আগেই নিমেষে যেন মিলিয়ে গিয়েছিল সে। এই দেখুন না, সেই তো আমার গালে মাটি লেপে দিয়েছে। এই বলে প্রভাতী তার শাশুড়িকে উদ্দেশ্য করে মাটি লেগে থাকা অংশটুকু দেখানোর চেষ্টা করে, কিন্তু বৃদ্ধা ভালো করে দেখেও মুখে মাটির অংশটুকু দেখতে পেলেন না। কই গো বৌমা, কোনো মাটি তো লেগে নেই মুখে। ইতিমধ্যেই এক অজানা ভয়ে আলোকলতা দেবী চিন্তিত হয়ে বলে উঠলেন, জানো বৌমা, বাঁচার জন্য বড্ড ভয় করছে আজ। প্রভাতী মাথার ঘোমটা টেনে নিল। শাশুড়ির মুখে ভয়ের প্রসঙ্গ শুনে তার কপালেও একটা চিন্তার ভাঁজ পড়ল। এখন কম্পিত স্বরে সে বলে, কি হয়েছে মা? আলোকলতা দেবী তাদের দালানে বসে হাতের লাঠিটা শক্ত করে ধরে বললেন, বিধুকে আজ পই পই করে মানা করলুম যে ওই সোনার গয়নাগুলো নিয়ে যাতায়াত করিস নে বাপ, গ্রামের পথঘাট তো আর আগের মতো ভালো নেই। ওই তো সেই দিন গোয়ালাবাবুর বউ কি বলল মনে নেই, এখন ডাকাতি বেড়ে গিয়েছে। এই তো সেইবার নায়েবদের বউটা অনুষ্ঠান বাড়ি থেকে ফিরতি পথে কেমন ডাকাতের খপ্পরে পড়েছিল বলো? যদি সেই সময় গা ভর্তি গয়না খুলে না দিত, তবে তো জমে মানুষে টানাটানি হতো। শুনেছি ও পারে চাষবাস নাকি মন্দা যাচ্ছে, টাকা পয়সারও বেশ অভাব, আর সেই অভাবেই স্বভাব নষ্ট হয়ে একদল মানুষ এই পদ বেছে নিয়েছে। এখন এই হয়ে দাঁড়িয়েছে তাদের পেশা। আজ মনটা বড় কু গাইছে বৌমা, ফিরতে রাত হবে বলেছে বাছা, জমিদার বাড়িতে গেলে তেনারা তো না খাইয়ে পাঠাবেন নে, নৌকা পথে এলে তো খুবই মঙ্গল, নচেত হাঁটা পথই বর্ষা। কিন্তু পথে যদি ডাকাতরা পথ আগলে দাঁড়ায় কি হবে আমার বাচার? তিনি গয়না ভর্তি বাক্স নিয়ে গেছেন বুঝি? তা নয় তো কি, মানা করেছিলুম বারংবার, কিন্তু কে শোনে কার কথা, পুরো বাপের ধারা পেয়েছে। এখন তুমি বলো দেখি, বিপদ কি আর বলে কয়ে আসে? আলোকলতা দেবী প্রভাতীকে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একসময় বললেন, যাও গে বৌমা, ভেবে অস্থির হয়ে কাজ নেই, তুমি বরং ঘরের বাকি কাজগুলো সেরে নাও, বেলাও তো অনেক হলো। প্রভাতী আলোকলতা দেবীর কথা শুনে মাথা নামিয়ে ঘরের উদ্দেশ্যে গেল। নামমাত্রই সারা হলো ঘরের কাজ, আজ কোনো কিছুতেই তার মন বসছে না। যতক্ষণ না বিধুবাবু ফিরবেন ততক্ষণ যেন তার দুশ্চিন্তা মোটেও কমবে না। চঞ্চল মনে পূজোর ঘরে প্রবেশ করল প্রভাতী। গ্রামের মধ্যে বিধুচরণ মুখার্জীদের আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল। এই বাড়ির স্বর্ণ ব্যবসা বহু পুরনো, সেই জমিদারি আমল থেকে সমস্ত সাবেকি আদলে গড়া স্বর্ণ অলঙ্কারের যোগান দিয়ে এসেছেন এই মুখার্জি পরিবার। কালের নিয়মে বহুল নাম যশ অর্জন করে বৃদ্ধ নিশিকান্ত মুখার্জি চোখ বুঝলেন। তবে মৃত্যুর আগে তিনি পুত্র বিধুচরণের বিবাহ দেখে গিয়েছিলেন। তাদের ভিটেতে শুধু প্রতিষ্ঠা করা শিবলিঙ্গই পুজো হয়ে এসেছে। সেই শিবলিঙ্গটি পুকুরে স্নান করতে গিয়ে উদ্ধার করেছিলেন স্বর্গীয় হরিহর মুখার্জি, বিধুচরণের প্রপিতামহ। পরে তিনি বাবা ভোলানাথের স্বপ্নাদেশ পেয়ে অশ্বত্থতলায় একটা শিব মন্দির প্রতিষ্ঠা করেন। গ্রামের মানুষেরা সেখানে নিত্য পুজো করে।
এছাড়াও শ্রাবণ মাস, শিবরাত্রি ইত্যাদি ঘটা করে পালন হয়ে এসেছে মুখার্জি বাড়িতে। প্রভাতী বৈদ্য বাড়ির মেয়ে, বিয়ের আগে সে অবশ্য মায়ের পুজো দিত। তাদের বাড়িতে মায়ের মূর্তি পুজো হতো, ঘরেতেই কালী পুজোর আয়োজনও করা হতো। সেই পুজোয় এসে ভিড় জমাত গ্রামের শিশুরা, নিজের হাতে খিচুড়ি ভোগ রেঁধে খাওয়াতো প্রভাতী। তবে সেসব এখন অতীত। মুখার্জি বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে বাড়িতে সেই কালী পুজোর চল তার চুকে গিয়েছে। এই বাড়ির কুলদেবতা স্বয়ং মহেশ্বর, তাই বাড়িতে প্রভাতীর কালী পুজোতে আপত্তি জানিয়েছিলেন বিধুচরণবাবু। তাই সে গ্রামের মন্দিরে মা কালীর পুজো দেয়। প্রভাতী পুজোর ঘরে দুটো মাটির প্রদীপ রাখে, অন্যমনস্ক হওয়াতে তাতে তেল ঢালতে গিয়ে মেঝেতে বেশ কিছুটা তেল পড়ে গেল। বিধুবাবুর মা পুজোর ঘরে খানিকটা গঙ্গা জলের ছিটা দিতে এসে মেঝেতে উপচে পড়া তেল দেখে বললেন, হায় হায়, এ কি অলক্ষণে কাণ্ড করলে বৌমা! তুমি জানো না, প্রদীপের তেল উপচে পড়া মোটে ভালো নয়। তোমার মন কোন দিকে শুনি? একে তো বাচ্চা আমার বাইরে এখনো ফেরেনি, তার আগেই এ কি ঘটালে বলো তো বৌমা। প্রভাতী সেই কথা শুনে তাড়াতাড়ি নিজের শাড়ির আঁচল দিয়ে সেই তেল মুছে দিল। আলোকলতা দেবী বিরক্ত হয়ে ঘরের বাইরে চলে গেলেন। অবশেষে প্রভাতী নিজেকে সামাল দিয়ে সেই প্রদীপ দুটো জ্বালাল, একটি মহাদেব আর একটি মা কালীর উদ্দেশ্যে। প্রদীপের স্থির শিখায় প্রভাতী হাত জোর করে প্রার্থনা করে, মা তুমি দেখো উনি যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসেন, ওনাকে পথে ঘাটে রক্ষা করো মা। দুপুরে আহারাদি সেরে প্রভাতীর ঘুমানোর অভ্যাসটা বহুদিনের, তবে আজ তার অন্যথা হল। প্রভাতী ঘরে আসন বুনতে বুনতে উঠোনের খোলা দরজার দিকে তাকিয়ে থাকে। বেলা গড়িয়ে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যাস্তের পর লাল আভায় মোড়া আকাশ নিজেকে ঢেকে নেয় ঘন অন্ধকারে। সময় পেরোতেই জলাশয়ের পাশে ঝিঝি পোকার শব্দ জোরালো হয়ে ওঠে। ঠিক তখনই ডাকাত দলের গুপ্তচর ধীরেন চাদরে গোটা শরীরটা ঢেকে আশপাশটা দেখে নিয়ে নিঃশব্দে জঙ্গলের পথ ধরে হেঁটে চলল। হাতে থাকা মশালের আলো যেন গহীন আঁধারে প্রদীপের আলোর মতো স্থির। সেই আলোতেই ধীরেন তার ডান হাতে থাকা লাঠি দিয়ে পথের মাঝে শুকনো পাতা ক্রমশ সরিয়ে এগিয়ে চলেছে। গ্রামের দক্ষিণ দিকে জঙ্গলের মাঝে গন্তব্যে এসে পৌঁছাতেই শোনা গেল ঘণ্টা ও কাঁসরের শব্দ। শুকনো পাতার উপর পদশব্দ শোনা যেতেই কয়েকজন বেশ সতর্ক হয়ে হাতে ছোড়া তুলে নিল। সন্ধ্যায় এই জঙ্গলের মাঝে কয়েকজন মানুষ দলবদ্ধ হয়ে তাদের অস্ত্রে শান দিচ্ছে। ঘন অন্ধকারে মশালের আলোতে তাদেরকে জমদূতের মতোই দেখাচ্ছে। মানুষগুলো এই পরিবেশের সঙ্গে বড্ড বেমানান, স্বাস্থ্যবান শরীরে অযত্নেই পড়েছে ধুলো বালির মোটা আস্তরণ, হাতে পায়ে মুখে অজস্র কাটা দাগ, ক্ষতর চিরা চরিত সাক্ষী। চোখের তলায় মোটা কাজল আঁকা কালি জানান দেয় তাদের প্রচণ্ড বিভীষিকা। কান পাতলেই শোনা যায় কিছু হাড় হিম করা ডাকাতির কথা। তাদের রুক্ষ মেজাজ তাদেরকে যেন আরও হিংস্র করে তুলেছে। পেটের খিদে তাদেরকে এখন ক্ষুধার্ত নেকড়ের থেকেও ভয়ঙ্কর করে তুলেছে। জঙ্গল পেরোলেই তিস্তা নদী, সেই নদী ভাগ করে দিয়েছে দুটি গ্রামকে দুদিকে। নদীপথ বহু মানুষ পারাপার করলেও গ্রামের এই জঙ্গলে আসার স্পর্ধা কেউ দেখায় না। এখানের বন যতই ঘন ততই অজানা। সুবিশাল গাছগুলোকেও একেবারে সহজাত অভ্যাস করে ফেলেছে ডাকাতেরা। এখানে সাধারণ মানুষের প্রবেশ ঘটলেই মৃত্যু অনিবার্য। ডাকাতেরা যেন এখানে ঘাপটি মেরে থাকে। কোন এককালে গ্রামের এই দিকটাতে কোনো বসতি ছিল না, তখন এখানেই হতো দাহ কার্য। তখন অবশ্য জঙ্গলটাও এত ঘন ছিল না। পরে এই জঙ্গলই যেন হয়ে উঠল ডাকাতদের রক্ষাকর্তা। এখানে ডাকাতেরা মা কালীর একটা বিগ্রহকে পুজো করে। তারা নিজেদেরকে ডাকাত কালীর সন্তান বলেই পরিচয় দেয়। সন্ধ্যায় মায়ের পুজো মিটে গেলেই চলে দেদার লুটপাট ছিনতাই, সাধারণ পথিকদের ওপর অত্যাচার।
তাই রাত হলেই সাধারণ মানুষ কেউ আর নদী পারাপার করতে চায় না। তবে এখন শুধু এরা আর জঙ্গলেই সীমাবদ্ধ নেই, আধারকে আশ্রয় করে নৌকায় চেপে এরা নদীতেও নৌকার যাত্রীদের হেনস্থা করে। ঘন জঙ্গলে ঝিঝি পোকার ডাক ছাপিয়ে অন্ধকারের মধ্যে একটা পাঁঠার ডাক শোনা গেল। এই শব্দ শুনেই ধীরেনের ঘোরটা ভাঙল। এতক্ষণ কিছু পরিচিত মুখ দেখতে পেয়ে মনে যেন সে কিঞ্চিত বল ফিরে পেল। ধীরেনকে দেখেই সেই দলের মধ্যেই একজন এগিয়ে এসে বলল, আসুন ধীরেন বাবু, আসুন গ্রহণ করুন, সর্দার মায়ের পুজোয় ব্যস্ত। এই তো নথুর পাঁঠাটিকে সদ্য বলি দিয়ে উৎসর্গ করা হলো মাকে। তা অধিকারের খবর কি, সব ঠিকঠাক? ইতিমধ্যেই কয়েকজন সেই মস্তকবিহীন ছটফট করতে থাকা পাঁঠার দেহটি অন্যত্র নিয়ে চলে গেল। হালকা হাওয়ায় তখন ভেসে আসছে তাজা রক্তের আষ্টে গন্ধ। ধীরেন সবে মাত্র উত্তর দিতে যাবে, ঠিক তখনই ডাকাত সর্দার ফণিভূষণ বিরক্তির সাথে বলে উঠল, আহ, পুজোর সময় এত আলাপ আলোচনা কিসের? দেখছো না পুজোয় বসেছি, তারপরেও এত শব্দ কিসের? ডাকাত সর্দারের ধমকে সকলেই ভীত হয়ে উঠল। নিরবতায় মগ্ন জঙ্গল জুড়ে তখন প্রতিধ্বনিত হচ্ছে ফণিভূষণের মন্ত্রোচ্চারণ। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে মুঠো ভর্তি লাল জবা তিনি দিলেন দেবী মূর্তির পায়ে। ধূপ ধুনোর ধোঁয়াতে চারপাশে বেশ পুজোর আবহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই মাকে ভোগ হিসেবে নিবেদন করা হয়েছে খিচুড়ি, কলা পাতায় সাজিয়ে রাখা হয়েছে ফল প্রসাদ। মা কালীর সেই রুদ্র মূর্তির দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে ফণিভূষণ হাত জোর করে বলল, আরে এইবার তুই তুষ্ট হ মা, অভয় দে, যেন প্রতিবারের মতো আজও সফল হয়ে ফিরি, নৌকো আটক করে যেন আজ ভালো কিছু নিয়ে ফিরতে পারি। দলের সকলের মঙ্গলকর মা, মুখ তুলে চা এবার, মা মুখ তুলে চা। প্রার্থনা শেষ করে প্রণাম সেরে ফণিভূষণ দলের একজনকে উদ্দেশ্য করে বলল, এই এদিকে আয়, এসে মায়ের ফল প্রসাদ সকলকে ভাগ করে দে। ফণিভূষণকে এগিয়ে আসতে দেখে আসন ছেড়ে উঠে দাঁড়ালো ধীরেন। তারপর ফণিভূষণের কাছে এগিয়ে গিয়ে কাঁপা স্বরে বলল, আগে সর্দার পাকা খবর আছে, মুখার্জি বাড়ির কর্তা শ্রী বিধুচরণ আজকে স্বয়ং উপস্থিত হয়েছেন ওপারের জমিদার বাড়িতে। শুনেছি জমিদার বাড়ির স্বর্ণ অলঙ্কারের বায়না পেয়েছেন তিনি, সেই সকালে বাক্স ভর্তি গয়না নিয়ে বেরিয়েছেন, এখনো পর্যন্ত ফেরেননি। জমিদার বাড়িতে সাহেবি খানা পিনা সেরে রাতে ফিরবেন, এই যে এই পথ ধরে। তুমি নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত, 100% নিশ্চিত। বেশ, নদীপথে ফিরলেও আজ আর টাকা পয়সা বাকি গয়না নিয়ে বাড়ি ফেরা হবে না, তার সব কিছু দিয়ে যেতে হবে তাকে। কিন্তু তিনি কি সব দিয়ে দেবেন? দিতে সে বাধ্য ধীরেন, নচেত প্রাণহানি। ঘাটে আমাদেরই লোক গা ঢাকা দিয়ে রয়েছে, সুযোগ পেলেই তাকে আটক করা হবে। আর এখানে তো আমরা রয়েছি, এই পথে এলে আমরাই ব্যবস্থা করব তার। দুজনের কথাবার্তা চলছে, হঠাৎ করেই খানিকটা দূর থেকে একজন ডাকাত বলে ওঠে, এই ধর ধর, যাবি নে, ওই দিকে যাবি নে বলছি, থাম দিকি। একটা ছোট্ট মেয়ে কোথা থেকে যেন দৌড়ে এসে সেই বটগাছের বেদিতে দেবী মূর্তির পাশে বসল। মেয়েটি সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই ডাকাতটা ফণিভূষণকে এসে বলল, সর্দার সেই ছোট্ট মেয়েটা গেল কোথায়? আমি তাকে বাধা দিয়েছিলাম, কিন্তু সেই মেয়ে আমার আর দিগন্তর কারোর কথা শুনল না, বরং দৌড়ে এই দিকে চলে এলো। এই এসব কি হচ্ছে কি? কিছুক্ষণ পরেই এসে উপস্থিত হবে বিধুচরণ, আর তার আগে একই বিপত্তি, এই মেয়েটা। আর এই আধারে ঘন জঙ্গলে মেয়েটা এলোই বা কিভাবে? তোরা কেমন পাহারা দিস? ফণিভূষণের ধমক শুনে ডাকাতেরা আশেপাশে সেই মেয়েটাকে খুঁজে বেড়াতে শুরু করল, কিন্তু কোথাও চোখে পড়ল না তাকে। এমন সময় সেই মেয়েটার খিলখিল হাসির সাথে শোনা গেল আরো কয়েকটা কথা। কাকে খুঁজছো গো, আমি তো এইখানে। ফণিভূষণ আর সেখানে থাকা বাকি ডাকাতেরা চমকে তাকাতে দেখল বেদির ওপর সেই মেয়েটি আবার বসে আছে।
শ্যামলা একটা ছোট্ট মেয়ে, লাল পার সাদা শাড়ি পরিহিতা। সেই কালী মূর্তির পাশে বেদিতে বসে আছে সে। ডাকাতদেরকে এমন অবাক হয়ে থাকতে দেখে সেই মেয়েটা আবার খিলখিল করে হেসে ওঠে। সে যেন এই অন্ধকারাচ্ছন্ন জঙ্গলকে ভয় পায় না, ভয় করে না এই অকুত ভয় ডাকাতদেরও। ফণিভূষণ তীব্র কণ্ঠে বলে ওঠে, কে তুই? আমি শ্যামা, তুমি চেনো আমায়? তুই চিনিস আমি কে? না, তুমি বলো কে তুমি? আমি ডাকাত সর্দার ফণিভূষণ। আর এই যে তুই এখানে এসেছিস, এটা আমাদের ডেরা। এখানে সাধারণ মানুষ এলে বেঁচে ফিরতে পারে না। নেমে আয়, নেমে আয় বলছি। ওখানে আমার মায়ের স্থান, কারোর সেখানে বসার অধিকার নেই। আরে হতভাগাগুলো গেলি কোথায়? ওকে টেনে নামা দেখি। আমি চুপি চুপি গাছের আড়াল থেকে তোমাদের সব কথা শুনে ফেলেছি। নদীপথে কি সব ডাকাতি করবে বলছিলে না? যেও না, বিপদ হবে। ছোট্ট মেয়েটির কথা শুনে হর ফণিভূষণের কানি কানি বলে, ওই মেয়েকে ছাড়া যাবে না সর্দার, পরিকল্পনা ব্যর্থ হতে পারে। এর প্রাণে তো ভয় নেই, বন্দি করে রাখাই শ্রেয়। তুই জানলি কি করে যে বিপদ হবে? আমি সব জানি, জেলেদের মেয়ে কি না, তাই প্রকৃতি আমারও চেনা। নদীর পাড়েই তো থাকি আমরা, কত ঝড় জল দেখলাম। নদী বড়ই চঞ্চলা, থেকে থেকে ভাসিয়ে নিয়ে যায়। খানিক পরে দেখো গে যাও, মেঘের রাশি করবে খেলা, ঝড় বাদলায় কাব্যে বন, অথই জলে প্রাণ সংশয় জীবন মরণ খেলা। দিকশূন্য ভ্রান্ত মনে ভেসে যাবে তোমার ভেলা। এসব শুনে ধীরে না থাকতে না পেরে ক্রুদ্ধ হয়ে বলে, এই মেয়ে, তোর এত বড় স্পর্ধা, তুই ডাকাত সর্দারের ডেরায় এসে ছড়া কাটছিস, আমাদের অমঙ্গল কামনা করছিস? ওই ডাকাত কালীর সামনে বলি দিয়ে দেব যদি বেশি কথা বলিস। আহ ধীরেন, কি হচ্ছে কি? ওই মেয়েকে আমি দেখে নিচ্ছি। জেলেদের মেয়ে তার শিশু সুলভ হাসি হেসে বলে, তোমরা ভুল করছ, আমি কেবল তোমাদের সতর্ক করছি। আমাদের সতর্ক করে তোর কাজ কি? তুই যা যা যা, হয়তো আমাদের তরবারি হবে তোর মৃত্যুর কারণ। নেহাত মা আছেন, তেনার সামনে শিশু হত্যা করতে চাই নে, কিন্তু প্রয়োজনে বন্দি করতে পারি। এই সর্দার পারে না এমন কোনো কাজ নেই। আমি স্বেচ্ছায় আসি স্বেচ্ছায় যাই, আমাকে বেঁধে রাখার সাধ্য কারণ নেই। আমি বাঁধা পড়ি করুণায়, ভক্তিতে আর ভালোবাসায়, তার কোনোটাই আর এইখানে নেই, তাই আমিও থাকব না। মেয়েটির বলা শেষ কথাগুলো শুনে বড় অসন্তুষ্ট মনে হলো তাকে। সেই সুশ্রী মুখের অভিব্যক্তি নিমেষেই বদলে গেল ক্রোধে। শিশু মনে আঘাত দিয়ে ফণিভূষণ ঠিক করেনি, প্রকৃতিও বুঝে অসন্তুষ্ট হয়েছে সেই শিশুকন্যার সঙ্গে। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়ায় শুকনো পাতাগুলো মুখে চোখে আছড়ে পড়ছে। শান্ত প্রকৃতি যেন হঠাৎই উত্তাল হয়ে উঠেছে, বড় গাছগুলো মাথা দোলাচ্ছে অনবরত, হাওয়ায় একটা শো শো শব্দ হয়েই চলে, কেউই আর স্পষ্ট কিছু দেখতে পায় না। ধুলোতে যেন চারিদিক ধূসর হয়ে গেছে। ফণিভূষণ বলে, আরে কিছু না, সাময়িক ঝড়, তোরা যা নদীর ধারে গিয়ে সেখানে দেখে আয় কি পরিস্থিতি, তারা কত দূর। আদেশ মাত্রই ডাকাতেরা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। ফণিভূষণ আর জোনাপাচিক ডাকাত মিলে তাদের হাতে অস্ত্র তুলে নেয়। ফণিভূষণ ধীরেনকে বলে, দেখো গে সে মেয়েটা কি করছে মায়ের আসনে, মেয়েটাকে গাব গাছের সাথে রশি দিয়ে বেঁধে ফেলো দেখি, না জানি কি উপদ্রব করছে। ফণিভূষণের কথায় ধীরেন এগিয়ে যায়। বটতলার বেদিতে স্থাপিত দেবী মূর্তির কাছে এগিয়ে যেতেই সে দেখে যে আসন শূন্য, ছোট্ট মেয়েটি আর মা কালীর মূর্তি কোনোটাই সেই আসন নেই। হতবাক হয়ে ছুটে এসে ধীরেন ফণিভূষণকে বলে, আগে আগে সর্দার, এখানে এখানে সেই মেয়েটি নেই। আর আশ্চর্যের বিষয় হলো মা কালীর মূর্তিটিও নেই। ধীরেনের কথা শুনে ফণিভূষণের মাথায় যেন বজ্রপাত হয়। সেই মূর্তি গেল কোথায়? মা মারে, কোথায় গেলি তুই? এই বিপদের দিনে তুই কোথায় গেলি মা?
চারিদিকে প্রকৃতি যেন আরো উত্তাল হয়ে উঠেছে। বড় বড় কিছু গাছ তীব্র শব্দ করে কোথাও ভেঙে পড়ল। তার সঙ্গেই শুরু হলো প্রবল বৃষ্টি। বৃষ্টির জলে একে একে নিভে গেল সব কটা মশালের আলো। বজ্রপাতের শব্দে সবাই ভয়ে জড়সড় হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ স্ফুলিঙ্গ খেলা করছে আকাশের বুকে অন্ধকার ভেদ করে। বিপদ বুঝে এবার ফণিভূষণ এক মনে মা কালীকে ডাকতে শুরু করে। রক্ষা কর মা, রক্ষা কর, তোর সন্তানদের তুই ভরসা মা, তুই একমাত্র ভরসা, রক্ষা কর, রক্ষা কর মা। ধীরেন বীরেন্দ্র হর বিপদ বুঝে ফণিভূষণকে ছেড়ে পলায়ন করে সেই ঝড়জল মাথায় নিয়ে। এমন সময় হঠাৎই এক দৈববাণী হয় সারা জঙ্গল জুড়ে। অত্যাধিক দম্ভে তুই দাম্ভিক হয়ে উঠেছিলিস ফণিভূষণ, তাই আজ তোর কেউ নেই, কিছুই নেই, আজ তুই সর্বহারা। আমি তো গিয়েছিলাম, কিন্তু তুই আমাকে চিনতে পারিসনি, ফিরিয়ে দিয়েছিলি। এইবার তুই উদগ্রীব হয়ে আমার খোঁজ করবি। ক্ষণিকের সেই কথাগুলো যেন বারে বারে প্রতিধ্বনিত হতে থাকে। দুই হাতে কান চেপে ফণিভূষণ বিবেক দংশনে লজ্জিত হয়ে পড়ে। মায়ের কাছে ক্ষমা ভিক্ষা চায়, কিন্তু ঝড়ের প্রচণ্ড তাণ্ডবে হঠাৎই একটা গাছের ডাল ভেঙে পড়ে, তাতে চাপা পড়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ফণিভূষণ। হাঁটা পথে এই ঝড় জলের সঙ্গী হয়ে হাতখানিকের দূরত্বে হেঁটে চলেন নায় মশাই, সঙ্গে ধীরে ধীরে তার পিছনে পিছনে এগিয়ে চলে বিধুচরণ। এই তীব্র ঝোড়ো হাওয়ায় রক্ষা পায় না নায়েব মশাইয়ের সাহেবী আদুলির কালো ছাতাটিও। দমকা বাতাস তাকে উড়িয়ে নিয়ে গেছে। বিধুচরণ খানিকটা উচ্চস্বরেই বলেন, নায়েব মশাই, এই ঝড় জলের রাতে সামনের দিকে তো আর এগোনো যাচ্ছে না, এই তীব্র হাওয়ার বিপরীত মুখে আমরা হেঁটে চলেছি ক্রমশ, এভাবে যে পথ চলা মুশকিল। আরে পরিস্থিতি যে এত প্রতিকূল হবে তা তো জানতাম না বিধুবাবু, আকাশ তো পরিষ্কারই ছিল, হঠাৎই কালো মেঘ যে ঘনিয়ে আসবে তা তো বুঝতে পারিনি। বোধ হয় আজকের রাতটা জমিদার বাড়িতে থেকে গেলেই ভালো হতো, আপনি থেকে গেলেই পারতেন। বাড়িতে মা আর প্রভাতি যে অপেক্ষা করে রয়েছে, আপনি শুধু শুধু আসতে গিয়ে বিপদে পড়লেন, আমি একা ঠিক ফিরে যেতাম। আরে তা আবার হয় নাকি, বাক্স উপহার সমেত আপনি একা কি ফিরবেন, আর আমরা তা ফিরতে দেব? আমার দিব্য মনে আছে সেদিনের কথা, বিয়েবাড়ি থেকে ফেরার পথে কিভাবে গিন্নি ওই ডাকাত দলের খপ্পরে পড়েছিল। আর সাবধানে আসুন, ওরা তো ওত পেতে থাকে সব সময়, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে নিজেদের অসাধু প্রবৃত্তি সাধন করতে। সেদিন মায়ের অশেষ কৃপায় প্রাণে বেঁচেছিল আমার স্ত্রী। তা নায়েব মশাই, মায়ের কৃপা যদি সত্যি হতো তাহলে তো ডাকাতিটা আর হতো না, মহাবোধ হয় আপনাদের থেকে ওই ডাকাত শ্রেণীকেই বেশি ভালোবাসেন। অমন কথা বলবেন না বিধুবাবু, মা আমাদের কল্যাণময়ী, আমার স্থির বিশ্বাস তিনি সকলকে রক্ষা করেন। এই বলে নায়ে মশাই মা কালীর উদ্দেশ্যে হাত জোর করে বলে, মা, মা গো, কৃপা করো মা, এই দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করো, রক্ষা করো মা। আপনার বিশ্বাস আপনার কাছে, আর আমার বিশ্বাস আমার কাছে, তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার মা না রক্ষা করলেও আমার মহেশ্বর জাগ্রত, তিনি আপনার কিচ্ছুটি হতে দেবেন না। কিছু মনে করবেন না বিধুবাবু, আমার মা কিন্তু স্বয়ং আপনার আরাধ্যের অর্ধাঙ্গিনী, তাই এই প্রসঙ্গে বোধহয় তুলনা করাটা উচিত হবে না। তার থেকে বরং এই পরিস্থিতিতে কিভাবে নির্বিঘ্নে বাড়ি পৌঁছানো যায় তার ব্যবস্থা করা উচিত। কাঁপা কাঁপা পায়ে হাঁটতে হাঁটতে একসময় যখন তীব্র বাতাসের গতির সঙ্গে আর কিছুতেই পেরে উঠছেন না বিধুচরণ, তখন তিনি তার বাক্সখানা সাবধানে মাথায় তুলে পা ফেললেন। অনেকটা সময় এই ঝড়ের সঙ্গে লড়াই করে অবশেষে সেই দুর্যোগ থামল। বৃষ্টি একটু ধরে গেলে নদী পাড়ের বসতি থেকে শোনা গেল হাহাকার। দুর্যোগে প্রকৃতি উত্তাল হয়ে পড়ায় নদীর বুকে নৌকা ডুবি হয়েছে। বেশ কিছু বলিষ্ঠ পুরুষ সহ সেই নৌকা ভেসে গেছে। চারিদিকে শোনা যাচ্ছে আহুতি মিনতি।
বেশ কিছু বড় বড় গাছ ভেঙে পড়েছে। নদীর পার্শ্ববর্তী সেই জেলে পাড়ার জেলেদের অনুমান, বেশ কিছু ডাকাত ডাকাতি করতে গিয়ে এই ঝড়বাদলা দিনে গাছের তলায় চাপা পড়ে মারা গিয়েছে। তাদের মৃত্যু ঘটেছে সেটা নিশ্চিত হয়ে জেলেরা সেই গাছের অংশ অপসারণ করে পথঘাট পরিষ্কার করছে। বৃষ্টি চলাকালীন প্রভাতী ঘরের দরজা খুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উঠোনের দিকে। সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চলল, এখনও বিধুবাবু ফেরেননি। সেই সন্ধ্যা প্রদীপ দেখানোর পর থেকেই মনটা তার বড় উতলা হয়ে উঠেছে। গৃহের তুলসী মঞ্চের আলপনা ধুয়ে গেছে অতিবৃষ্টির জলে, মাটির প্রদীপ জলপূর্ণ হয়ে উপচে পড়ছে, ঝোড়ো হাওয়ার দাপটে শিখা তো কবেই নিভে গেছে। কিছুক্ষণ হলো ঝড় বৃষ্টি থেমেছে। অপরদিকে বিধুবাবুর মা ঘরে বসে জপমালা জপে চলেছেন। একসময় সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে গৃহে প্রবেশ করলেন বিধুচরণবাবু, সঙ্গে নায়েমশাই। বিধুচরণবাবুর ডাক শুনে উঠোনে দ্রুত বেরিয়ে এলো প্রভাতী। স্বামী সুস্থভাবে ফিরেছেন সেই খবর দিতে এক ছুটে তারপর সে দৌড়ে গেল বিধুবাবুর মায়ের ঘরে। কিছু সময় পর হাত পা ধুয়ে তারা একটু সুস্থ হতে প্রভাতী তাদের খাওয়ার ব্যবস্থা করল। এরই মধ্যে চলতে থাকলো কথাবার্তা। বিধুবাবুর মাও যোগ দিলেন সেই কথোপকথনে। পরিস্থিতি একটু স্বাভাবিক করে নায়েমশাই বলল, দেখলেন তো বিধুচরণবাবু, আমার মা কত জাগ্রত, অবশেষে সবটা স্বাভাবিক হলো তো। বিধুচরণ কিছু একটা বলতে গিয়েও কথাটা যেন গিলে নিল। প্রভাতী একটু কৌতূহলী হয়ে নায়েমশাইকে প্রশ্ন করল, কি হয়েছে নায়েমশাই? ও কিছু না বউঠান, বিধুবাবু কিছুতেই আমার মা কালীর অস্তিত্ব মানতে চাইছিলেন না, তাই আসার পথে কিঞ্চিত তর্ক বিতর্ক হয়েছিল আর কি। তবে আপনার বিধিলিপি সত্যি ভালো বিধুবাবু। তা কেন? জেলেদের পাড়া দিয়ে ফেরার পথে শুনলে না তারা কি বলছিল? কি হয়েছে তুমি আমাকে বলো। মাসিমা, আজ দুর্যোগ না হলে মুখার্জি বাড়ির বড় সর্বনাশ হয়ে যেত। আসার পথে জেলে পাড়ার জেলেরা আলোচনা করছিল, দুর্যোগে ডাকাতের নৌকাডুবি হয়েছে, আরেক দল গাছের নিচে চাপা পড়ে মারা গিয়েছে, সম্ভবত তারা দুর্যোগ মাথায় ডাকাতি করতে বেরিয়েছিল। এইবার আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে আজ কারা হতো সেই ডাকাতির শিকার। সমস্ত ঘটনা সবিস্তারে শুনে কপালে ভাঁজ পড়ল প্রভাতীর, সঙ্গে বিধুবাবুর মায়েরও। সঙ্গে সঙ্গে প্রভাতী মা কালীর উদ্দেশ্যে প্রণাম করে বলল, মা গো, কাল আমি তোমার পুজো দেব, রক্ষা করেছ মা। প্রভাতীর সেই কথা শুনে বিধুচরণ কিঞ্চিত বিরক্ত হয়। আহ, থাক সেই সব কথা। খানিক বাক্যালাপ সেরে একসময় নায়েমশাই সকলকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাতে ঘুমানোর আগে প্রভাতী দৌড় দিয়ে দেয়। হ্যারিকেনের আলোয় বিধুচরণ হিসেবের খাতায় চোখ বুলিয়ে নিচ্ছেন। সেই সুযোগে প্রভাতী বিধুচরণ বাবুর পাশে বসে প্রশ্ন করে, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। শুনলাম সপ্তাহ খানিক পর আপনি পাশের গ্রামে যাবেন মেয়ে দেখতে, তা এই কথা সত্য? হঠাৎ এই প্রসঙ্গ? না, আমি তো এর আগেও বলেছি যে দ্বিতীয় বিবাহে আমার কোনো রুচি নেই, তা সত্ত্বেও এসব অবান্তর প্রশ্ন কেন উঠে আসছে? না, সকালে মা বলেছিলেন আপনি নাকি দ্বিতীয় বিবাহে মত দিয়েছেন, তাই আপনাকে শুধলাম। না, আমার দ্বিতীয় বিবাহ প্রসঙ্গে আমি মাকে আমার মতামত জানিয়ে দিয়েছি, এ সম্ভব নয় প্রভাতী। বিবাহ অতি পবিত্র, তা জীবনে একটা বাড়ি ঘটাই শ্রেয়। মা এই ভেবে দ্বিতীয় বিবাহ করতে বলেছিল যাতে মুখার্জি পরিবারে সন্তান সন্ততি আসে, তা হয়নি, সে আমাদের দুর্ভাগ্য। কিন্তু তা বলে তো স্ত্রীকে ত্যাগ করতে পারি না। তুমি দেখো প্রভাতী, আমার স্থির বিশ্বাস মহাদেব মুখ তুলে চাইবেন ঠিক। এই বলে বিধুচরণ প্রভাতীকে আলিঙ্গন করে। নিশুতি রাতে ভরসার হাত মাথায় পড়তেই প্রভাতী নিশ্চিন্ত হয়। স্বামীর সোহাগে বন্ধা গৃহিণী আজ সব দুঃখ শোক ভুলে নিজেকে পরিপূর্ণ মনে করে। চঞ্চলা মনটা স্থির হয়। দক্ষিণের খোলা জানলা দিয়ে মৃদু বাতাস প্রবেশ করে
শীতলতায় ভরিয়ে দেয় চারিদিকটা। একটা সুন্দর ঘ্রাণে আশপাশটা ভরে ওঠে যেন। চোখ ভারী হয়ে একসময় ঘুম নেমে আসে। মধ্যরাতে একটা দৈব ডাকে ঘুম ভাঙল বিধুবাবুর। বিধুচরণ, আমি যে তোর দ্বারের বাইরে অপেক্ষারতা। বিধুচরণ ঘোরের মধ্যে আচ্ছন্ন গলায় বলে, কে আপনি? আমাকে তোর গৃহে প্রবেশ করতে দিবি না? তোর ঘরণীর মাতৃত্বের স্নেহে আমি যে বাধা পড়েছি, সেই টান উপেক্ষা করব কেমন করে? আমার পূজা কর বিধুচরণ, যথা কাল তথা কালী বিদিত ভুবনে। শ্যামার পূজায় হর অসন্তুষ্ট হয় না রে। আমি মুখার্জি গৃহে থেকে যাব শিশুকন্যা রূপে। স্বয়ং মায়ের স্বপ্নাদেশ পেয়ে শিহরিত হয় বিধুচরণ। চোখ খুলে দেখে ভোরের আলো ঘরে প্রবেশ করেছে। প্রভাতী তখনও নিদ্রায় মগ্ন। বিধুচরণ প্রভাতীকে জাগিয়ে তোলে। প্রভাতী, প্রভাতী, ওঠো বলছি, দেখো ভোর হয়েছে। আর কি হয়েছে আপনার? এই ভোরবেলায় আপনি অস্থির হয়ে পড়লেন কেন? আমি মায়ের স্বপ্নাদেশ পেয়েছি প্রভাতী। স্বয়ং মা বলেছেন তিনি অপেক্ষা করে রয়েছেন। মুখার্জি গৃহে তিনি পুজো পেতে চান। তিনি ফিরে আসবেন শিশুকন্যা রূপে। ভোরবেলায় অস্থির বিধুবাবুর মুখে মা কালীর কথা শুনে হুড়মুড়িয়ে উঠে বসে প্রভাতী। সব যেন স্বপ্ন বলে মনে হচ্ছে। শিবভক্ত বিধুচরণের হঠাৎ এমন পরিবর্তন দেখে বেশ আশ্চর্য হয় প্রভাতী। কিন্তু বিধুচরণ বাবুর অশ্রুসিক্ত উজ্জ্বল চোখ দুটো দেখে মনে হয় না তিনি কোনো রকম প্রলাপ বকছেন। হে, আপনি কি বলছেন? তাও কি সম্ভব? আমি স্থির করেছি প্রভাতী, আসন্ন কার্তিক মাসে আমাদের বাড়িতে ধুমধাম করে কালী পুজো হবে। কিন্তু মা কি রাজি হবেন? তিনি যদি আপত্তি করেন? না, আমার স্থির বিশ্বাস মাকে বিষয়টা বুঝিয়ে বললে আপত্তি করবে না। আর তাছাড়া মায়ের পুজোয় মা বাধা দেবে না। এতদিন মনে মনে তুমিও তো চেয়ে এসেছো বাড়িতে মায়ের পুজো হোক, তবে আজ এত দ্বিধা কিসের? হ্যাঁ, চেয়েছি, তবে আপনার অমতে নয়। অবশেষে বিধুচরণের সমতি হল। গৃহ সংসারে মন বাঁধা পড়ল। এক নতুন প্রভাতে মনের সমস্ত আঁধার যেন দূর হয়ে গেল। স্বামী স্ত্রীর সম্পর্কের রসায়ন আরো গাঢ় হয়ে ওঠে। সময় তার নিজের ছন্দে বয়ে যায়। হেমন্ত বিদায়ের পর শীতের সূচনায় গ্রাম আরো একবার আলোকিত হয়ে ওঠে মা কালীর পুজোর জন্য। ঘরে ঘরে জ্বলন্ত প্রদীপ জানান দেয় শ্যামার আগমন। তবে এবার সব বাড়ির সঙ্গে সঙ্গে মুখার্জি বাড়িও আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। আলোকলতা দেবী প্রথমে আপত্তি জানালেও পরে মাটির প্রতিমা দর্শনে মনে কোনো খেদ থাকে না তার। দীর্ঘ বছর পর প্রভাতী আবারও বাড়ির আবহে কালী পুজোয় মেতে উঠেছে। গ্রামের মানুষেরা সব মিলিত হয়ে আনন্দ উপভোগ করে। পুজোতে দুদিন ধরে চলে ভোগ বিতরণ। এরপর সুখে দুঃখে কেটে গেল আরো পাঁচটি বছর। স্বজন শোকে নিঃস্ব ডাকাত সর্দার ফণিভূষণের দাপট হারিয়ে গেছে। সেই পূর্বের মতো বিভীষিকা আজ আর তার নেই। ডাকাতি বন্ধ হয়েছে। একসময় মানুষ ভুলে গেছে তাদের উপস্থিতি। দক্ষিণ দিকের জঙ্গল আজ মুক্ত। সেদিনের ভয়াবহ দুর্যোগে মারা গেছে ফণিভূষণের সব সঙ্গী সাথীরা। সেকালের দাম্ভিক ডাকাত পরিণত হয়েছে গৃহহীন ভিক্ষুকে। মায়ের অসন্তোষে ফণিভূষণের বর্তমান দুরবস্থা। সে মন্দিরে মন্দিরে পাগলের মতো ঘুরে ঘুরে মায়ের কাছে ক্ষমা ভিক্ষা চায় আজও। সেই বলিষ্ঠ চেহারা বদলে গিয়ে এখন এক শীর্ণ চেহারা তার। ফণিভূষণ এখন শুধু চোখে জল ফেলে আর মাকে বলে, আর কতদিন কতদিন মা তুই মুখ ফিরিয়ে থাকবি? তোর রোষে আজ আমি সর্বহারা, নিঃস্ব। তবুও কি তোর মন গলে না? কোথায় গেলে পাবো তোরে মা?
কোথায় গেলে পাব? উত্তর দে মা, কিভাবে হবে পাপমোচন? উত্তর দে মা, উত্তর দে। একদিন ফণিভূষণের এমন পাগল ডাকে এক পথিক সারা দিয়ে বলে, মাকে পেতে হলে যেতে হবে ওই পারে, বিধুচরণ মুখার্জির বাড়ি। সেখানে মা জাগ্রত, লোক মুখে শোনা, তাদের ওপর স্বয়ং মায়ের কৃপা দৃষ্টি রয়েছে। ও বাড়িতেই শ্যামা আছে, মাটির প্রতিমা। বলেই সেই পথিক বিদায় নেয়। নিঃস্ব ফণিভূষণ মায়ের নাম শুনে যেন মনের মধ্যে আশার আলো খুঁজে পায়। মাঝে কেটে গেছে পাঁচ পাঁচটা বছর। প্রভাতী আজ আর নিঃসন্তান নয়। মুখার্জি গৃহে তার কোল আলো করে এসেছে এক ছোট্ট শিশুকন্যা। মায়ের আশীর্বাদে প্রভাতীর বন্ধা অপবাদ খুঁজে গিয়েছে। মুখার্জি বাড়ির ষষ্ঠতম কালী পুজোতে উপস্থিত ফণিভূষণ মায়ের আরতি দেখে চোখের জল মুছে প্রণাম জানায়। মায়ের প্রতিমাটি বেশ সুন্দর, মুখটা বড়ই মমতাময়ী। এই বাড়ির মা কল্যাণী নামে পরিচিত। মূর্তিটি দেখেই যেন মনে হয় জীবন্ত। মায়ের আশীর্বাদে বিধুচরণের ব্যবসা এখন ফুলে ফেঁপে উঠেছে। সকলের অলক্ষ্যে ফণিভূষণ প্রসাদ গ্রহণ করে। তারপর দূর থেকে একবার প্রভাতী ও বিধুচরণকে হাসি খুশি দেখে বিদায় নেয়। শরীর দুর্বল হওয়ায় ফণিভূষণকে কেউ চিনতে পারে না। ফণিভূষণ ফিরে যেতে থাকে। আজ সে সব কিছু হারিয়েছে, ঘর, সংসার, প্রতিপত্তি, সম্পদ, সব কিছু। দীর্ঘ পথ পায়ে হেঁটে ফণিভূষণের পায়ের ছাল উঠে গেছে, তবুও সে মুখে এক পূর্ণ হাসি নিয়ে পথ হেঁটেই চলেছে। এই হাসিটা সমস্ত বিবেক দংশন থেকে মুক্তির হাসি। তার শুধুই মনে হতে লাগল, দীর্ঘ বছর পর মুখার্জি গৃহে কল্যাণী মায়ের সেই করুণাময়ী মুখমণ্ডল দেখে তার চক্ষু ও জীবন দুই সার্থক হয়েছে। শিশু স্বরে থমকে গেল ফণিভূষণ। তার ভয় হল, এই বুঝি সেদিনের ডাকাত সর্দার ফণিভূষণকে কেউ চিনে ফেলল। অতঃপর কিঞ্চিত সাহস সঞ্চয় করে ঘাড় ঘোরালো ফণিভূষণ। পেছনে এক চার পাঁচ বছরের শিশুকন্যাকে দেখে সেখানিকটা অবাকই হল। মোটা লাল পাড় সাদা শাড়ি পরিহিতা শ্যামবর্ণা এক কন্যা। কোঁকড়ানো তার চুল, তার ডাগর চোখের মায়া ভরা দৃষ্টিতে ফণিভূষণকে সে বলল, কোথায় চললে গো তুমি? এটা নিয়ে যাবে না? কি নিয়ে যাবো আমি? সেই মেয়েটা তার ছোট্ট হাতটি বাড়িয়ে আঁচলের ভিতর থেকে একখানা কালী মূর্তি বের করে মেলে ধরল ফণিভূষণের মুখের সামনে। ফণিভূষণ তার অশ্রু ভরা দৃষ্টিতে সেই মূর্তি নিজের হাতে নিয়ে বেশ কয়েকবার দেখে নিয়ে বলল, এই মূর্তি তুমি কোথায় পেলে মা? এই যে আমার মূর্তি, সেদিন দুর্যোগে হঠাৎ খোয়া যাওয়া মায়ের মূর্তি, তুমি পেলে কেমন করে? এ কি আশ্চর্য! শ্যামা দিদি এই মূর্তিখানি দিয়ে আমাকে বলেছিল, এই মূর্তি মায়ের সেই ভক্তকে দিতে, যে কাতর স্বরে কেবল মাকে ডাকে। ছোট্ট মেয়েটির মুখে সেই কথা শুনে ফণিভূষণ অপলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কে মা? আমি তারা গো, মুখার্জি বাড়িতে থাকি। ফণিভূষণের বুঝতে এতটুকু অসুবিধা হলো না। এই শিশুকন্যা বিধুচরণ ও প্রভাতীর একমাত্র সন্তান। ছোট্ট মেয়েটির সেই হাসি যেন কত প্রাণবন্ত, সেই কাজল চোখের দৃষ্টিতে যেন নিমজ্জিত হতে পারে গোটা বিশ্ব। বোধহয় সেদিন মায়ের এমনই শিশুরূপে মুগ্ধ হয়েছিলেন সাধু কালীপ্রসন্ন। হয়তো মায়ের এমনই দর্শনের অপেক্ষায় থাকে তার ভক্তগণ, কে বলতে পারে? মা তো সারাও দিতে পারেন ভক্তের কাতর ডাকে, হয়তো আমরাই তখন মাকে চিনতে পারি না। সেই অজানা পথিকের বলা কথাগুলো কানে বাজতে থাকে ফণিভূষণের। মাকে পেতে হলে যেতে হবে ওই পারে,
বিধুচরণ মুখার্জির বাড়ি। সেখানে মা জাগ্রত, লোক মুখে শোনা, তাদের ওপর স্বয়ং মায়ের কৃপা দৃষ্টি রয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন লেখিকা প্রীতি চক্রবর্তীর কলমে একটি গল্প, শ্যামা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।